নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রীতা বড়ুয়া রয় চ্যানেল বন্ধুরা রীতা বড়ুয়া রায় চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন বেশ কয়েকদিন ধরেই অনশনে রয়েছেন প্রাথমিক শিক্ষকদের একাংশ কলকাতা রাজপথে পিআরটি স্কেলের দাবিতে ধন্যায় রয়েছেন প্রাথমিক শিক্ষকরা তাদের দাবি সর্বভারতীয় পিআরটি স্কেল দিতে হবে কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে বেতন বৃদ্ধির সেরকম কোনো কথা বলা হয়নি গত চব্বিশে জুন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতায় মিছিল করা হয় সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সহ বেশ কিছু ঘটনা ঘটে পরবর্তীতে পনেরো দিনের সময় শেষে ফের কলকাতা রাজপথে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনশন কর্মসূচি শুরু করা হয় অনশনের তিন দিন গড়িয়ে গেলেও সরকারের পক্ষ থেকে সেরকম কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি গতকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষকদের উদ্দেশ্যে কি বললেন চলুন একবার দেখে নেওয়া যাক যোগ্যতা অনুযায়ী বেতনক্রম চালু ও জন শিক্ষকের বদলে নির্দেশ প্রত্যাহারের দাবিতে টানা তিন দিন ধরে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকদের একাংশ এখন পর্যন্ত কুড়িজন শিক্ষক এই অনশনে অংশ নিয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন কিন্তু এই পরিস্থিতির পরও আন্দোলনকারী প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আলোচনা টেবিলে না বসে রাস্তায় বসে থেকে কোনো কাজ হবে না সাফ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী একই সঙ্গে স্কুলে না গিয়ে আন্দোলন করার জন্য শিক্ষকদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি এই মর্মে সার্কুলার জারি করা হবে বলে আগাম আলোচনা হয়েছে আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলছি যারা বসে আছে তারা ও কারণে বসে আছে আপনাদের দিকে তাকিয়ে আছে যাতে আপনারা কতটা খবর করবেন তার উপর তাদের সাংগঠনিক জোর বাড়বে এটা একেবারেই ভুল সরকারের আর্থিক অবস্থা বিবেচনা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা লিখেছিলাম যে এদের কিছু একটা ব্যবস্থা করে দেওয়া হোক এটা ওরাও চিঠিতে প্রাথমিক প্রথম দিকে জানিয়েছিল এখন নানারকম দাবি তুলছেন এবং অনশন করছে এখানে বসে আছেন যে যা পারছে তাই করছে চারটে লোক নিয়ে ট্রেড অ্যাসোসিয়েশন করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করবে একটা অদ্ভুত প্রবণতা দেখা গিয়েছে তারা আলোচনায় রাস্তায় না গিয়ে রাস্তায় গিয়ে বসে পড়েছেন রাস্তাতেই তারা বসে ভাবছেন এতে আমাদের কথা শুনবে যেটা বাস্তব সেটা আগেও বলেছি আমি আমরা অবশ্যই তাদের ব্যাপারটা ভেবে দেখব শীঘ্রই আমরা প্রাইমারি টিচারদের মিটিং ডাকছি সেখানে সরকারের তরফে যা বলার বলা হবে এছাড়াও কয়েকটি সমস্যা আছে মমতা বন্দ্যোপার সঙ্গে আলোচনা করে সবুজ সঙ্গে নিয়ে আমরা শীঘ্রই নজরুল মঞ্চে আলোচনায় বসবো যেহেতু একুশ তারিখ ধর্মতলা সভা আছে তার আগে হয়তো সম্ভব হবে না আর যদি তা না হয় এই মাসেই আমরা তিনটি বিষয়ে সমাধানের পথে যাবো এছাড়াও প্রাথমিক প্রাইমারি টিচারদের গ্রেড পে নিয়ে যে একটা নিজেদের মধ্যে অসন্তোষ আসে সেটা সমাধান করব